সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা আপনাদের সামনে সিলেক্ট প্লাস শ্যাম্পু নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমে আমরা এই সিলেক্ট প্লাস শ্যাম্পু এটি কি এই সম্পর্কে একটু আলোচনা করি। সেটা হলো সিলেক্ট প্লাস শ্যাম্পু ব্যবহার করে এক্সপেরিয়েন্স করুন খুশকিমুক্ত চুল। খুশকিমুক্ত চুলের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। সপ্তাহে মাত্র তিনবার কীটকনাজল সমৃদ্ধ সিলেক্ট প্লাস শ্যাম্পু ব্যবহার করুন এবং খুশকি থেকে আপনার মুক্তির অভিজ্ঞতা নিয়ে থাকেন। কীটকনাজল সমৃদ্ধ সিলেক্ট প্লাস শ্যাম্পু একটি অ্যান্টি ফাঙ্গাল শ্যাম্পু, যা ফাঙ্গাস ধ্বংস করার মাধ্যমে খুশকি এবং সেবোরিক চর্মরোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করে থাকে। এটি পিটার স্পাম উভেল নামক এক ধরনের ফাঙ্গাস ইস্ট এর সাথে সম্পর্কিত খুশকি এবং সেবোরিক চর্মরোগ চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে। বন্ধুরা, যাদের চুলে প্রচণ্ড পরিমাণ খুশকি তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে এবং সেবোরিক চর্মরোগের ক্ষেত্রে ব্যবহার করা যাবে এবং টিনিয়া ভার্সি কালার বা সুলির ক্ষেত্রে ব্যবহার করা যাবে। সেবোরিক চর্মরোগটা আমরা একটু জেনে নিই, সেটা হলো মাথা এবং মাথার ত্বকের উপর ধূসর শুষ্ক বা তৈলাক্ত আবরণটাকেই বলা হয় সেবোরিক চর্মরোগ। এছাড়া টিনিয়া ভার্সি কালার বা সুলি, এটা হলো উন্মুক্ত ত্বকের উপর অনিয়মিত সাদা অথবা খয়েরি ছাপ দেখা দেয়, সেই ক্ষেত্রে ব্যবহার করার জন্য। তো ব্যবহারের ক্ষেত্রে চুল ভালো করে ভেজানোর পর সিলেক্ট প্লাস শ্যাম্পু মাথার তালু ও চুলের উপর আলতোভাবে মাসাজ করতে হবে এবং 5 মিনিট পর ধুয়ে ফেলতে হবে। এছাড়া খুশকি এবং মাথার ত্বকের উপর যদি ধূসর শুষ্ক আবরণ থাকে, সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে সপ্তাহে 3 বার সিলেক্ট প্লাস শ্যাম্পু উপরোক্ত নিয়ম ব্যবহার করতে হবে এবং পরবর্তীতে খুশকি প্রতিরোধ করতে সপ্তাহে অন্তত 1 বার এই শ্যাম্পু ব্যবহার করতে হবে। এবং যাদের সুলি আছে, সুলির ক্ষেত্রে অর্থাৎ উন্মুক্ত ত্বকের উপর সাদা অথবা খয়েরি সোপ বা ছাপ যখন দেখা যায়, সেই ক্ষেত্রে ব্যবহার করার সময় সূর্যের আলোতে বের হওয়ার পূর্বে প্রতিদিন 1 বার সিলেক্ট প্লাস অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ওই সুলিযুক্ত জায়গায় লাগিয়ে 10 থেকে 12 মিনিট পর ধুয়ে ফেলতে হবে। এইভাবে প্রতিদিন 1 বার করে 1 সপ্তাহ ব্যবহার করতে হবে। এরপরে প্রতিদিন সপ্তাহে 1 বার ব্যবহার করতে হবে। তো পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে কীটকণাজল সমৃদ্ধ সিলেক্ট প্লাস শ্যাম্পু সাধারণভাবে সহনীয় এবং সহজে গ্রহণ, তবে অন্যান্য শ্যাম্পুর মতো এই শ্যাম্পু ত্বকের উন্মুক্ত স্থানে সামান্য জ্বালা পোড়ার অনুভূতি অথবা চুলকানি বা ত্বকের অস্বস্তি কারো কারো ক্ষেত্রে ঘটতে পারবে। এছাড়াও যদি এই শ্যাম্পু নিয়ে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনি কম ভিডিওর কমেন্ট বক্সে করবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।